আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেক বেশি আশা করি যে আপনারা সবাই ভালো থাকবেন। সবাই একলা একলা ভালো থাকা যায় না, আসলে একলা একলা ভালো থাকলে সেটা স্বার্থপরের মতো লাগে। আমি খুবই চেষ্টা করি যে আমার সুখগুলো ছড়িয়ে দিতে আর মানুষের দুঃখগুলো স্পঞ্জের মতো শুষে নিতে, যার জন্য মানে চেষ্টা করলাম আর কি, যে সমাজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। কিন্তু পরিস্থিতি, পরিবেশ হয়তো মানে আমার দিকে আসে নাই বা আবার আসতেও পারে, কিন্তু আমি কিন্তু আমার মতো করে আমি কাজ করেই যাই। আচ্ছা, সেটা তো অন্য কথা। এখন আমি যেটা কথা হলো সেটা, আজকে আমি যেটা রান্না করব, একদম সাদামাটা একটা সালুন, কিন্তু একটু অভিনব একটা, মানে লাউ দিয়ে ডিম আর টমেটো। এন্ড ডিম দিয়ে লাউ আর টমেটো, নাকি লাউ দিয়ে ডিম টমেটো, নাকি ডিম টমেটো লাউ, কাঁচা কাঁচা টমেটো লাউ ডিম, এই তিনটার অংশগ্রহণে একটা মজাদার সালুন রান্না করব। আমি এই চুলাটা একটু জ্বালিয়ে রেখেছি, কারণ ডিমটা সামান্য একটুখানি জাস্ট দিয়েই তুলে ফেলবো, আমি এটার মধ্যে কোনো রং দিব না। মানে হলুদ দেয় না মানুষ, এটা দিব না, একটুখানি কাঁচা টমেটোর সামান্য একটু টক একটা ভাব থাকবে তরকারিতে। আর লাউটা একদম সাদা লাউ, সর্ষে বাটা দিব আমি লাউয়ের মধ্যে সবসময়। আমার মা যেটা করেন, আমি ডিমের চুলাটা লুবিয়ে দিলাম। আমি এখানে এখন মশলা দিব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন একদম কম পেঁয়াজ ব্যবহার করি। একটুখানি রসুন বাটা দিচ্ছি, অল্প একটু জিরা বাটা দিব, আর এটা হলো সর্ষে বাটা, সাদা সর্ষে একদম ফ্রেশ এখন বাটা হলো, কারণ হলো সর্ষে বাটা মানে রেখে খেতে হয় না। সর্ষে বাটা যখন আপনি খাবেন তখনই আপনি বাটবেন, আর যদি কখনো আপনাকে রাখতে হয় সেই ক্ষেত্রে ঢেকে রাখতে হবে একটা ফয়েল প্যাক দিয়ে, অথবা একটা এয়ার টাইট কৌটায় আপনার ঢাকতে হবে সর্ষেটা, না হলে সর্ষেটা তিতা হয়ে যাবে। যদিও সাদা সর্ষে একদমই তিতা হয় না। আমি মশলাতে একটুখানি পানি দিই, এই তরকারিটাতে একদমই হলুদ দিব না, কিন্তু মানে একটা একটুখানি রূপ না হলে ফুটলে না ভাল লাগে না, একটুখানি মরিচের গুঁড়া দিলাম। আমি এইবার আর দেরি করব না, লাউগুলো একটু ধোয়া কাটা কচি লাউ দিয়ে দিচ্ছি। লাউটা সিদ্ধ হলে আমি টমেটোটা দিব, কারণ যে সবজি টক বা যে ফল টক আর কি, আমরা অনেক সময় অনেক ফল তরকারিতে দেই, সেটা কখনো সবজিটা সিদ্ধ হওয়ার আগে দেয়া যাবে না, তাহলে আর এই বাকি সবজিটা বাকি সিদ্ধটা আর হবে না। লাউ থেকে এখন মানে সিদ্ধ হতে হতে পানি বের হবে ইনশাল্লাহ। পানি বের হবে মনে হয়েই একটা গান মনে হলো।
আপনারা সবাই বলেন গান গাইতে, হয় কি যে রান্না করতে তো একটা মনোযোগ দরকার হয়, গান গাইতে যেমন অনেক মনোযোগ দরকার হয়। সারা জীবন আপনাদের জন্য গান গেয়েছি, মানে এত বেশি সবসময় এত বেশি সজাগ থাকতাম যে আমার কোনো উচ্চারণ যাতে ভুল না হয়, গানের আবেগটা ঠিক থাকে, গানে কান্নাটা ঠিক থাকে, এবং তার জন্য যে সাধনা গলাটাকে ঠিক রাখার জন্য, তারপরে যাতে সর্দি না লাগে, কাজ ঘরে কাজ করছি সেই সেই প্রেশারটা যেন গলায় না পড়ে, এটা কারণ প্লেব্যাক করতে গেলে একদম ক্রিমের মতো একটা, মানে দুধের যেরকম ক্রিমটা উপরে উঠে আসে এরকম ক্রিমওয়ালা একটা কণ্ঠ দরকার পড়ে। তো সেটার জন্য আসলে অনেক অনেক বেশি সজাগ থেকেছি, এই জন্য আমি আসলে এখন আর মানে ওইভাবে যখন তখন গাইতে চাই না, কারণ আপনাদের কানে লেগে আছে একটা একরকম, আবার আমি যখন গাবো তখন আর একরকম লাগলে তখন আপনাদের মনে খারাপ লাগতে পারে। তারপরেও অনেক আপনাদের অনুরোধ আমি ফেলতে পারি না, কারণ আপনাদের আমি অনেক ভালোবাসি। তো লাউয়ের পানি কথা মনে হয়ে মনে পড়ছে, কত পানি দুই নয়নে কত দুঃখ জীবনে, কত পানি দুই নয়নে কত দুঃখ জীবনে, আমি একা বড় একা কত মানুষে ভুবনে, কত পানি দুই নয়নে কত দুঃখ জীবনে। এই গানের একটা গল্প বলি, এই গান আমি আর আমাদের আইব বাচ্চু, আমি শিল্পীদের প্রয়াত বলতে পছন্দ করি না, অথবা মরহুম আমি বলি না, কারণ শিল্পী শিল্পীদের আসলে মৃত্যু নাই, মানুষের মনে শিল্পীরা বেঁচে থাকেন। তো বাচ্চু ভাই কে ডাকা হলো, বুলুর ভাই ডাকলেন তেজি ছবিতে গাওয়ার জন্য। আসার পরে মিউজিক শুনেই বাচ্চু ভাই একটু আন্দাজ করছিলেন যে এটা এমন একটা গান। তো বাচ্চু ভাই বললেন যে, বুলুল ভাইকে বললেন যে, বস এইটা কোনো কথা, আমি এই গান কেমন করে গাবো, বস মাফ করে দেন। তো বুলুল ভাই বলতেছে যে, তুই গাবি বাচ্চু, এটা তুই গাবি, তুই গাবি, ভাবি গাবে। বলে ভাবি তো গায়ে দিবে পানির মতো, আর আমি ভাই, আমি বস, আমার মাফ করে দেন, আমি এই গান গাইতে পারবো না। বলে তুই গা, যদি না হয় তখন আমি সেটা কাটবো, এটা আমার দায়িত্ব। তারপরে বাচ্চু ভাই গাইলেন এবং ওখানে একটা হামিং ছিল, একদম অনেক উপরে একটা হামিং, সেই হামিংটা একদম বুকের মধ্যে এসে লাগতো। তো তারপরে না কেমন করে জানি ফাইনালি গানটা ওই ছবিতে ব্যবহার হলো না। তো অনেকদিন পরে বাচ্চু ভাই বলতেছিলেন যে, বস আমি বলছিলাম না যে গানটা ভালো হবে না, আমার দিয়ে গাওয়েন না, কিন্তু আসলে সেটা না, গানটা মানে ওই ফিল্মের একটা হিসাব থাকে যে কত নাম্বার রিলে একটা স্যাড গান দেওয়া যাবে, কত নাম্বার রিলে একটা ইন্টারভেল পড়বে, তো সেই জন্য মানে টেকনিক্যাল কারণে গানটা দেওয়া হয়নি, ফাইনালি গানটা ব্যবহার করা হয়েছে এবং ফাইনালি গানটা জনপ্রিয় হয়েছে। আমার খুব প্রিয় একটা গান এটা। তো আমি দেখি কতটুকু পানি জমলো, লাউর বেশি দুঃখ নাই, তাই লাউর মধ্যে বেশি পানি নাই আছে। আমি এটা আর একটু সিদ্ধ হলে তারপরে আবার আসছি। আমি এখন ডিমটা দিয়ে দেই, ডিম দিব, কাঁচা মরিচ দিব, লাউয়ের তরকারি একটু সাদা সাদা হলেই ভাল লাগে, কিন্তু ফাইনালি আমরা ঝাল খাই, এই কথাটা অনেকবার বলছি আর তারপরে একটুখানি ব্যাখ্যা দিতে হয়। এইবার আমি টমেটোটা দিব,
লাউ গুলো সিদ্ধ হয়ে গেছে। লাউ খাওয়ারও এখন সময়, কাঁচা টমেটো তো মানে প্রায় শেষের দিকে, কারণ কাঁচা টমেটো সব টমেটো সব বাজারে পাকা পাওয়া যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কাঁচা টমেটো তো কিন্তু অনেক অনেক ফরমালিন দেওয়া হয় কাঁচা রাখার জন্য, তো ওই এখন পর্যন্ত যতটুকু আছে এরপরে আর কাঁচা টমেটো খাবেন না। সব কিছু তো আসলে আমাদেরকেই হিসাব করতে হবে। এবার একদম সালুনটা একদম শেষ হলে আমি আর একবার দেখাবো আপনাদের। আমার ধারণা ডিম লাউ আর টমেটোর সালুন ইজ রেডি ফর ইট। আমি একটুখানি চেখে দেখি কি অবস্থা। এটা খুবই উপাদেয় একটা সালুন। ইয়াস ইয়াস, না এক চিমটে নুন দেব। আমার দাদিমাকে দেখতাম যে লাউয়ের সালুনে এক চিমটি চিনি দিতেন, তো আমি মাঝে মাঝে দিই। চিনি দিলে তখন কি হয়, আমি যখন চিনি দেই তখন আমার সাহেব বলে দেখছো এত মজার লাউ কিনলাম যে একদম চিনির মতো মিষ্টি। আমি মনে মনে করে দিলাম আমি চিনি, আর লাউ হয়ে গেল তার তার ইয়েতে তার ক্রেডিট বেড়ে গেল। যাই হোক, এটা আমি এখন বাড়বো না। আমি আজকের মতো আমার লাউয়ের সালুনের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, শীতের যত সবজি আছে আরাম করে খান, কারণ দেখা গেল সামনের বছর এরকম ভালো সবজি নাও হইতে পারে, কপালে রিজিকে নাও থাকতে পারে। আমি আমার নিজের কথা বলতেছি আর কি, এই যে আমার লাউয়ের সালুন এটা একদম এক লহমায় শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। আমার জন্য এরকম তিনবার দোয়া করবেন, আপা যেন অনেক ভালো থাকে, খালাম্মা যেন অনেক ভালো থাকে, দাদিমা যেন অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম।